ভিক্ষা নয় কর্মসংস্থানের সুযোগ চাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন গত 10 বছরে 1,00,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্যে আজকের যিনি নতুন করে শিল্পমন্ত্রী হয়েছেন সেই পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী থাকাকালীন তার লিখিত বিবৃতি এবং সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে 1,86,000 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে পরিমাণ মৌ স্বাক্ষরিত হয় তার 15% কার্যত বিনিয়োগ হয়, ইনভেস্টমেন্ট ইন রিয়েল টার্ম। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিনিয়োগ কত হয়েছিল বা তখন কত হয়েছিল এর কোনো পরিসংখ্যান রাজ্য সরকার দিতে পারেননি। পরবর্তীকালে আরেকবার রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র বিবৃতি দিয়েছিলেন যে 1,40,000 কোটি টাকা পাবে পশ্চিমবঙ্গে। 1,40,000 টাকার স্বাক্ষরিত মৌ কোথায় গিয়েছিল বা কত টাকা বিনিয়োগ হয়েছে তার কোনো পরিসংখ্যান বর্তমান রাজ্য সরকার কোনো দিন দিতে পারেননি। আমরা একটার পর একটা গ্লোবাল সামিট দেখেছি যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বারবার বিবৃতি দিয়েছেন, যে শিল্পপতিরা বলেছিলেন এত ভালো অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগের এত ভালো পরিবেশ কোনো দিন তৈরি হয়নি আগে, আজকে তারাই কিন্তু তাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছেন। দুর্ভাগ্য এটাই যে এই রাজ্য থেকে দিনের পর দিন ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রোধ করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন গত 10 বছরে তিনি 1,00,000 কোটি টাকার বিনিয়োগ পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন, তার পরবর্তী লক্ষ্য শিল্পায়ন। আমরাও চাই পশ্চিমবঙ্গে শিল্পায়ন হোক, কিন্তু এই 1,00,000 কোটি টাকার বিনিয়োগ কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এখন পর্যন্ত আমরা হয় সংবাদ মাধ্যমে কিংবা সরকারের কোনো নথি থেকে তার কোনো প্রমাণ পাইনি। 1,00,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে 10 বছরে, আর দুর্ভাগ্যের বিষয় বাংলাকে গুজরাট হতে দেব না, সেই গুজরাট ছোট রাজ্য পশ্চিমবঙ্গের থেকে, সেই গুজরাট রাজ্যে 2020 এপ্রিল থেকে 9 মাসের মধ্যে 1,77,000 কোটি টাকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক, আমরা চাই পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনা তৈরি হোক, এবং তা করতে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সর্বপ্রকার সহযোগিতা করতে, সমন্বয়ের বাতাবরণ তৈরি করতে তৎপর থাকবে। আজকে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন হতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদের অধিকার আছে আন্দোলন করবার, এটার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বিশ্বভারতীর গেটে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে যে আরএসএসের মদতপুষ্ট, আরএসএসের কার্যক্রমকে বাস্তবে রূপায়িত করবার বিরুদ্ধে আজকে সমস্ত মানুষ গর্জে উঠুন। আজকে আরএসএসের সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ কোথায়? কোনো শিক্ষক যদি ভারতের বিকৃত ইতিহাস নিয়ে কথা বলেন, ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যদি প্রশ্ন তোলা কি কোনো অপরাধ? ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রিরাইটেড। আজকে এটার পুনর্মূল্যায়নের জন্য যদি একটা স্কুল অফ থিঙ্কিং যদি আলাদা হয়, তাহলে সেই কথা যদি কোনো জায়গায় বলা হয় তার অর্থ কি এটা দাঁড়ায় যে শিক্ষার গৈরিকীকরণ চলছে কিংবা আরএসএসের এজেন্ডাকে বাস্তবায়িত করতে গেছে? এই শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিরুদ্ধে, শিক্ষাক্ষেত্রে চরম দলতন্ত্রের বিরুদ্ধে, এবং পতাকা হাতে মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা নিজেদের প্রাসঙ্গিক হয়ে যাবার চেষ্টা করছেন, আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অটোনমি বজায় রাখার পক্ষে, আমরা ইউনিভার্সিটিতে যে কোনো ভাইস চ্যান্সেলরের তার পদমর্যাদা যাতে রক্ষা হয় এবং তার তিনি যাতে নিজের মতো করে কাজ করতে পারেন তারও পক্ষে, এবং একই সঙ্গে এটাও ঠিক আমরা চাই যে সুস্থভাবে শিক্ষক এবং ছাত্রের সমন্বয় হোক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠনের নামে একটা প্ল্যাকার্ড লাগিয়ে দিলাম, এটা এটা কোন, এর সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ কি, এর আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনারা জানেন আমাদের এখানের যে বদলি নীতি শুরু হয়েছে তার কারণে এক জায়গায় বাধ্য করে শিক্ষিকাদের বদলি করে দেওয়া হলো, তারা বিষ খেতে বাধ্য হলেন, আর অন্যদিকে আরেকজন শিক্ষিকা শুধুমাত্র তার ফেসবুকে লিখে কিছুক্ষণের মধ্যেই একজন অটিজমের পেশেন্ট তার মেয়েকে রেখে আজকে তিনি আত্মঘাতী হয়ে গেলেন। তার সম্পর্কে বিভিন্ন ধরনের প্রচার চলছে, মানসিক অবসাদের প্রচার চলছে। যদি এ ধরনের কোনো ঘটনা থাকে, রাজ্য সরকারের উচিত বিষয়টি তদন্ত করে দেখার,
কিন্তু এটা প্রমাণ করলো এই সরকারের কোনো সুস্পষ্ট বদলি নীতি নেই এবং যে বদলি নীতি এতদিন পর্যন্ত কার্যকর ছিল শুধুমাত্র প্রতিহিংসার কারণে শুধুমাত্র ফেভার ডিস্ট্রিবিউশনের কারণে আজকে তারা সেখান থেকে দূরে সরে আসছেন। এই অবস্থার পরিবর্তন চাই আমরা গণতান্ত্রিকভাবে আমাদের বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে এই কোভিড অতিমারীর কালে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নিয়ে প্রতিবাদ করব। আমরা জানি যে কোনো ধরনের প্রতিবাদ এখানে বাজেয়াপ্ত হচ্ছে, যে কোনো ধরনের প্রতিবাদ বিভিন্ন গ্রামে গঞ্জে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমরা এক্ষেত্রে এই অবস্থা পরিবর্তনের জন্য আমরা বদ্ধপরিকর থাকব। ধন্যবাদ।